ওম শান্তি। 9ই ডিসেম্বর 2019, প্রাতঃমুরলি, বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, তোমরা বাবার কাছে এসেছো নিজেদের সৌভাগ্য তৈরি করতে। সেই সব বাচ্চাদেরই পরম সৌভাগ্য ঈশ্বর, যাদের সব কিছু স্বীকার করে। প্রশ্ন, বাচ্চাদের কোন এমন ভুলের কারণে মায়া অত্যন্ত বলবান হয়ে যায়? উত্তর, বাচ্চারা ভোজনের সময় বাবাকে ভুলে যায়। বাবাকে না ভোজন করানোর জন্য মায়া ভোজন করে নেয়, যার ফলে সে বলবান হয়ে যায় আর তারপর বাচ্চাদেরকে হয়রান করে। এই ছোট একটি ভুল মায়ের কাছে পরাজিত করে দেয়। তাই বাবার আজ্ঞা হলো, বাচ্চা স্মরণে থেকে ভোজন করো, দৃঢ় প্রতিজ্ঞা করো তোমার সঙ্গে ভোজন, যখনই স্মরণ করবে তখনই তিনি রাজি হয়ে যাবেন। গীত, আজ নয় তো কাল ঝরে পড়বে বাদল। ওম শান্তি। বাচ্চারা মনে করে যে আমাদের দুর্ভাগ্যের দিন বদল হয়ে গিয়ে এখন সদাকালের জন্য সৌভাগ্যের দিন আসছে। পুরুষার্থের নম্বরের ক্রম অনুসারে ভাগ্য পরিবর্তন হতে থাকে। স্কুলেও তো ভাগ্য পরিবর্তন হতে থাকে, তাই না? অর্থাৎ উচ্চ হতে থাকে। তোমরা ভালো মতন জানো যে এখন এই রাত সমাপ্ত হয়ে যাবে। এখন ভাগ্য পরিবর্তিত হচ্ছে, জ্ঞানের বর্ষা হতে থাকে। সুবুদ্ধি সম্পন্ন বাচ্চারা মনে করে অবশ্যই আমরা দুর্ভাগ্যশালী থেকে সৌভাগ্যবান হচ্ছি, অর্থাৎ স্বর্গের মালিক হচ্ছি। পুরুষার্থের নম্বরের ক্রম অনুসারে আমরা নিজেদের দুর্ভাগ্যকে সৌভাগ্যতে পরিণত করেছি। এখন রাত থেকে দিন হচ্ছে। বাচ্চারা, এসব তোমরা ব্যতীত আর কেউই জানে না। বাবা গুপ্ত, তাই তার কথাও গুপ্ত। অবশ্যই মানুষ বসে সহজ রাজযোগ আর সহজ জ্ঞানের কথাই শাস্ত্রে লিখেছে, কিন্তু যারা লিখেছে তারা তো মারা গেছে। বাকি যারা পড়ে তারা কিছুই বুঝতে পারে না, কারণ তারা অবুঝ। কত পার্থক্য! তোমরা পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে বোঝো, সকলে একই রকমের পুরুষার্থ করে না। কাকে দুর্ভাগ্য আর কাকে সৌভাগ্য বলা হয় এই কথা শুধুমাত্র তোমরা ব্রাহ্মণেরাই জানো, আর সকলে তো গভীর অন্ধকারে রয়েছে। তাদেরকে বুঝিয়ে জাগরিত করতে হবে। সৌভাগ্যশালী বলায় সূর্যবংশীয়দের, কারণ ষোলকলা সম্পূর্ণ তাদেরই। আমরা বাবার থেকে স্বর্গে যাওয়ার সৌভাগ্য গড়ছি, যে স্বর্গ বাবা রচনা করবেন। যারা ইংরেজি জানে তাদেরকেও তোমরা বোঝাতে পারো যে আমরা হেভেনলি গডফাদারের দ্বারা স্বর্গের সৌভাগ্য তৈরি করছি। স্বর্গে আছে সুখ, নরকে আছে দুঃখ। স্বর্ণযুগ অর্থাৎ সত্যযুগ, সুখ আর লৌহযুগ অর্থাৎ কলিযুগ দুঃখ। একেবারে সহজ কথা, আমরা এখন পুরুষার্থ করছি। ইংরেজ খ্রিস্টানিদেরই অনেকেই আসবে, তাদের বলো এখন আমরা শুধু একজন হেভেনলি গডফাদারকেই স্মরণ করি, কারণ মৃত্যু সম্মুখে দাঁড়িয়ে আছে। বাবা বলেন তোমাদেরকে আমাদের কাছে আসতে হবে, যেমন তীর্থে যায় ঠিক তেমনই, তাই না? বৌদ্ধদের নিজস্ব তীর্থস্থান রয়েছে, খ্রিস্টানদের রাজত্ব, প্রত্যেকেরই নিজস্ব রীতিকে রেওয়াজ করেছে। আমাদের হলো বুদ্ধিযোগের ব্যাপার, যেখান থেকে ভূমিকা পালন করতে এসেছি সেখানেই পুনরায় ফিরে যেতে হবে। তিনি হলেন স্বর্গ স্থাপনকারী গডফাদার। তিনি আমাদের বলেছেন, আমি তোমাদেরকে সত্যপথ বলে দিই। বাবা অর্থাৎ গডফাদারকে স্মরণ করো, তাহলে অন্তিমকালে যেমন স্থিতি তেমনই গতি হবে। যখন কেউ অসুস্থ হয়ে পড়ে তখন সকলে গিয়ে তাকে সাবধান করে বলে যে রাম নাম জপ করো। বাংলায় যখন কারো মৃত্যু হয় তখন গঙ্গায় নিয়ে যায় আর বলে হরি বল হরি বল। তাহলে কি হরির কাছে চলে যাবে? কিন্তু কেউই যায় না। সত্যযুগেতে কেউ বলবে না যে রাম রাম বলো বা হরি হরি বলো। দাপর থেকে পুনরায় এই ভক্তি মার্গ শুরু হয়। এমন নয় যে সত্যযুগে কোনো ভগবান বা গুরুকে স্মরণ করা হয়, ওখানেতে শুধু নিজ আত্মাকেই স্মরণ করা হয়। আমরা আত্মারা এক শরীর পরিত্যাগ করে অন্য নেব, নিজেদের রাজত্ব স্মরণে আসে, মনে করে যে আমরা নিজেদের রাজ্যে গিয়ে জন্ম নেব। এখন এই দৃঢ় নিশ্চয় রয়েছে, রাজত্ব তো প্রাপ্ত হবে, তাই না? এছাড়া কাকে স্মরণ করবে বা দান পুণ্য করবে? দান পুণ্য করার মতন কোনো গরিব ওখানে থাকে না। ভক্তি মার্গের রীতি রেওয়াজ আলাদা, জ্ঞান মার্গের রীতি রেওয়াজ আলাদা। এখন বাবাকে সব কিছু দিয়ে 21 জন্মের জন্য উত্তরাধিকার প্রাপ্ত করেছি, ব্যাস এখন আর দান পুণ্য করার কোনো প্রয়োজন নেই।
ঈশ্বর অর্থাৎ বাবাকে আমরা সবকিছু দিয়ে দিই, ঈশ্বরই তা স্বীকার করে নেয়। স্বীকার যদি না করে পুনরায় তবে দেবে কিভাবে? স্বীকার না করা এটাও দুর্ভাগ্য, তথাপি স্বীকার করতে হয় যাতে তাদের মোহ কেটে যায়। বাচ্চারা, এই রহস্য তোমরা জানো, যখনই প্রয়োজন পড়বে না তখন কেন গ্রহণ করবে? এখানে কিছু জমা করতে হবে না, এখান থেকে সব আকর্ষণ কাটিয়ে ফেলতে হবে। বাবা বুঝিয়েছেন যে বাইরে কোথাও গেলে নিজেকে অত্যন্ত হালকা মনে করো। আমরা বাবার বাচ্চা, আমরা অর্থাৎ আত্মারা রকেটের থেকেও দ্রুতগামী, এমন দেহী অভিমানী যে হেঁটে গেলেও কখনো ক্লান্ত হবে না, কারণ দেহের অভিমান আসবে না। যেন হাঁটছি না, আমরা উড়ে চলেছি। তোমরা যেখানেই যাও দেহী অভিমানী হয়ে যাও। পূর্বে মানুষ তীর্থাদিতে পদব্রজে যেত, সেই সময় মানুষের বুদ্ধি তমপ্রধান ছিল না, অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে যেত, ক্লান্ত হয়েও পড়ত না। বাবাকে স্মরণ করলে সাহায্য তো পাবে, তাই না? যদিও সেসব পাথরের মূর্তি কিন্তু বাবা ওইসব ক্ষণিকের জন্য মনোবাসনা পূর্ণ করে দেয়। সেই সময় রজপ্রধান স্মরণ ছিল, তাতে শক্তি প্রাপ্ত হতো, ক্লান্ত হয়ে পড়তো না। এখন তো ধনীরা শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে, গরিবরা খুব তীর্থে যায়। ধনীরা অতি আড়ম্বরের সঙ্গে ঘোড়াগাড়িতে যায়, গরিবরা হেঁটেই চলে যাবে। ভাবনার ভাড়া যত গরিবরা পায় তত ধনীরা পায় না। এই সময় তোমরাও জানো যে বাবা গরিবের ভগবান, তাহলে বিভ্রান্ত কেন হয়ে পড়ো, কেন ভুলে যাও? বাবা বলেন তোমাদের কোনো কষ্ট করতে হবে না, শুধু একমাত্র প্রিয়তমকেই স্মরণ করতে হবে। তোমরা সকলেই প্রিয়তমা, আর প্রিয়তমকে স্মরণ করার ক্ষেত্রে ভোগ অর্পণ না করে ভোজন করে নিতে কি তোমরা লজ্জাবোধ করো না? তিনি প্রিয়তম, আবার বাবাও। তিনি বলেন আমাকে কি ভোজন করাবে না? তোমাদের তো আমাদের ভোজন করানো উচিত, তাই না? বাবা যুক্তি বলে দেন, তোমরা বাবাকে অথবা প্রিয়তমকে তো মানো, তাই না? যে আমাদের ভোজন করায় প্রথমে তো তাকেই ভোজন করানো উচিত। বাবা বলেন আমাকে ভোগ অর্পণ করে আমাকে স্মরণ করে ভোজন করো, এতে অনেক পরিশ্রম। বাবা বারবার বোঝান বাবাকে স্মরণ অবশ্যই করতে হবে। বাবা নিজেও বারবার পুরুষার্থ করতে থাকেন, তোমাদের অর্থাৎ কুমারীদের জন্য তো অত্যন্ত সহজ, তোমরা তো সিঁড়ি চড়োইনি। কন্যাদের তো প্রিয়তমের সঙ্গে বাগদান হয়, তাই এমন প্রিয়তমকে স্মরণ করে ভোজন করাই উচিত। ওনাকে আমরা স্মরণ করি আর উনি আমাদের কাছে চলে আসেন, স্মরণ করলে তবেই তিনি ভোগের সুবাস গ্রহণ করবেন, তাই এমনভাবেই বাবার সঙ্গে কথা বলা উচিত। তোমাদের এই অভ্যাস হবে রাতে জাগলে, অভ্যাস হয়ে গেলে তখন দিনেও স্মরণে থাকবে। ভোজনের সময় তো স্মরণ করা উচিত, প্রিয়তমের সঙ্গে তোমাদের বাগদান পর্ব সমাপ্ত হয়ে গেছে, তোমরা সঙ্গেই ভোজন করবে, এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। যখন স্মরণ করবে তখন উনি ভোজন করবেন, তাই না? উনি তো সুবাসিকালি গ্রহণ করেন, কারণ ওনার নিজস্ব তো শরীর নেই, কুমারীদের জন্য ওর প্রতি সহজ, এদের ফেসিলিটিস অনেক। শিব বাবা আমাদের অতি সুন্দর প্রিয়তম। শিব বাবা কত মিষ্টি, আধা কল্প তোমাকে স্মরণ করেছি, আর এখন তোমরা এসে মিলেছ। আমরা যা খাচ্ছি তুমিও তা খাবে, এমন নয় একবার স্মরণ করেছি ব্যাস পুনরায় নয়, তোমরা নিজেরা ভোজন করতে থাকো, ওনাকে ভোজন করাতে ভুলে যাও, ওনাকে ভুলে গেলে আর ওনাকে পাবে না। অনেক জিনিসই তো খাও, খিচুড়ি খাও, আম খাও, মিষ্টি খাও, এভাবে শুরু থেকে স্মরণ করে পরে কি বন্ধ করে দেবে? না দেবে না, তাহলে সব জিনিস তিনি কি করে খাবেন? প্রিয়তম যদি ভোজন না করে তাহলে মাঝে মাঝে মায়া এসে তা খেতে পাবে, ওনাকে খেতে দেবে না। আমি দেখি যে মায়া খেয়ে বলবান হয়ে যায় আর তোমাদের পরাজিত করে। বাবা তোমাদের যুক্তি বলে দেন, বাবাকে স্মরণ করো, তবেই বাবা বা প্রিয়তম সম্পূর্ণ সহায় হয়ে যাবেন। তারা বলে বাবা তোমার সঙ্গেই বসবো, তোমার সঙ্গেই খাবো, আমরা তোমাকে স্মরণ করে খাই। জ্ঞানের মাধ্যমে তোমরা জেনেছো যে তিনি সুবাসী গ্রহণ করেন, এতে ধার করে শরীর, স্মরণ করলে তিনি আসেন না, স্মরণ করলে তিনি আসেন। তোমাদের স্মরণই সব কিছুর আধার, একেই যোগ বলা হয়, যোগেই পরিশ্রম। সন্ন্যাসী ইত্যাদিরা কখনো এভাবে বলবে না। তোমাদের যদি পুরুষার্থ করতে হয় তবে বাবা শ্রীমৎকে নোট করো, সম্পূর্ণরূপে পুরুষার্থ করো। বাবা নিজের অনুভব বলেন যে যেমন কর্ম আমি করি তুমিও তেমন করো, আর কর্মই তো আমি তোমাদেরকে শেখাই। বাবাকে কর্ম করতে হয় না, সত্যযুগে কর্মভোগও করতে হয় না, বাবা অত্যন্ত সহজভাবে এসে বোঝান। তোমাদের সঙ্গেই বসবো, শুনবো, তোমার সঙ্গেই খাবো, এ তোমাদেরই গান। প্রিয়তমা রূপে বা পিতা রূপে স্মরণ করো, গায়নও রয়েছে, তাই না? বিচার সাগর মন্থন করে জ্ঞানের পয়েন্টস বার করতে হবে,
এই অভ্যাসের দ্বারা বিকর্ম বিনাশ হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, সমগ্র দুনিয়াটাই তার স্বর্গের মালিক হবে না, এও এক হিসেব নিকেশ। বাবা অত্যন্ত ভালোভাবে বোঝান। এই সঙ্গীত তো অবশ্যই শুনেছ যে আমরা এখন আধ্যাত্মিক যাত্রায় চলেছি। যাত্রায় ভোজনাদি তো করতে হয় প্রিয়তমা প্রিয়তমের সঙ্গে। সন্তান তার পিতার সঙ্গে ভোজন করবে, এখানে এমন হবে। তোমাদের প্রিয়তমের প্রতি যতই মনোযোগ বাড়বে ততই খুশির পারও চড়তে থাকবে, নিশ্চয় বুদ্ধি বিজয় হতে থাকবে। যোগ অর্থাৎ দৌড়, এ হলো বুদ্ধির দৌড়। আমরা হলাম স্টুডেন্ট, টিচার আমাদের দৌড়ানো শেখান। বাবা বলেন, এটা ভেবো না যে দিনে শুধু কর্মই করতে হবে, কচ্ছপের মতন কর্ম করে পুনরায় চরণে বসে যাও। ভ্রমর সারাদিন ভু ভু করে, যখন কেউ উড়ে যায় কেউ মরে যায় সে এক উদাহরণ হয়ে যায়। এখানে তোমরা ভু ভু করে নিজের সম তৈরি করো, এর মধ্যে কারো ভালো লাগে, কেউ নষ্ট হয়ে যায়, কে অসম্পূর্ণ রয়ে যায়, কেউ পালিয়েও যায়, পুনরায় গিয়ে কীটে পরিণত হয়। এইভাবে ভু ভু করা অত্যন্ত সহজ, মানুষ থেকে দেবতা হতে বেশি সময় লাগে না। এখন আমরা যোগযুক্ত হচ্ছি, দেবতা হওয়ার জন্য পুরুষার্থ করছি, এই জ্ঞানই গীতায় ছিল। তিনি মানুষ থেকে দেবতা বানিয়ে গিয়েছিলেন। সত্যযুগের সকলেই দেবতা ছিল, অবশ্যই ওনাদের সঙ্গম যুগে এসে দেবতায় পরিণত করেছেন। ওখানে দেবতা হওয়ার জন্য যে যোগ করা হয় তা শেখানো হবে না। সত্যযুগের প্রারম্ভে দেবী দেবতা ধর্ম ছিল আর কলিযুগের শেষে আসুরীয় ধর্ম, এই কথা শুধুমাত্র গীতাতেই রয়েছে। মানুষকে দেবতায় পরিণত করতে বিলম্ব হয় না, কারণ এম অবজেক্ট তৈরি করা থাকে। ওখানে সমগ্র দুনিয়ার এক ধর্ম হবে, সমগ্র দুনিয়াই হবে, তাই না? এমন নয় যে চীন ইউরোপ হবে না, তবে কিন্তু সেখানে মানুষ থাকবে না, শুধুমাত্র দেবতা ধর্মের যারা তারাই থাকবে, অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে না। এখন হলো কলিযুগ, আমরা এখন ভগবানের সাহায্যে মানুষ থেকে দেবতায় পরিণত হচ্ছি। বাবা বলেন, তোমরা 21 জন্মে যেন সদা খুশি হয়ে যাবে, এতে কষ্টের কোনো কথা নেই। ভক্তিমার্গে ভগবানের কাছে যাওয়ার কত পরিশ্রম করেছি, বলা হয় নির্বাণ ধামে চলে গেছি। এমনও কখনো বলা হয়েছে ভগবানের কাছে চলে গেছে, বলা হবে স্বর্গে গেছে। এক একজন চলে গেলে তার স্বর্গ তৈরি হবে না, সকলকে যেতে হবে। গীতায় বর্ণিত রয়েছে যে ভগবান হলেন কালেরও কাল, অর্থাৎ মহাকাল, মশা সদৃশ্য সকলকে ফিরিয়ে নিয়ে যায়। বুদ্ধিও বলে যে চক্র তো পুনরায় পুনরাবৃত্তি হয়, তাহলে সর্বপ্রথমে অবশ্যই সত্যযুগের দেবী দেবতা ধর্ম রিপিট হবে, পরে আবার অন্যান্য ধর্ম রিপিট হবে। বাবা কত সহজ করে বলেন, মন্মনা ভব। ব্যাস 5000 বছর পূর্বেও গীতার ভগবান বলেছিলেন, প্রিয় বাছা, যদি কৃষ্ণ বলে তাহলে অন্যান্য ধর্মাবলম্বীরা শুনতে পারবে না। ভগবান বললে সকলের মনে হবে যে গডফাদারই হেভেন স্থাপন করেছে, সেখানে পুনরায় আমরা গিয়ে চক্রবর্তী রাজা হব, এতে কোনো খরচাতের কথা নেই। তবে শুধু সৃষ্টির আদি মধ্য অন্তকে জানতে হবে। বাচ্চারা, তোমাদের বিচার সাগর মন্থন করতে হবে, কর্ম করতে করতে ও রাত দিন এমন পুরুষার্থ করতে থাকো। বিচার সাগর মন্থন না করে, পিতাকে স্মরণ না করে যদি শুধু কর্ম করতে থাকো, তবে রাতের সেই চিন্তাভাবনায় আসতে থাকবে। যে বাড়ি তৈরি করে তার বাড়ির চিন্তাই চলে, অবশ্যই বিচার সাগর মন্থন করার ফলে রেসপন্সিবিলিটি এদের উপরে। কিন্তু বলা হয় কলস লক্ষ্মীকে দেওয়া হয়েছে, তোমরাই হল তো লক্ষ্মী হও, তাই না? আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আর তাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, 1. শ্রীমৎ নোট করে পুরুষার্থ করতে হবে, বাবা যে কর্ম করতে শিখিয়েছেন সেটাই করতে হবে, সে বিচার সাগর মন্থন করে জ্ঞানের পয়েন্টস বার করে দিতে হবে। 2. নিজের কাছে প্রতিজ্ঞা করতে হবে যে আমরা বাবার স্মরণে থেকেই ভোজন করব, তোমার সঙ্গেই বসবো, তোমার সঙ্গেই খাবো, এই প্রতিজ্ঞা দৃঢ়তার সঙ্গে পালন করতে হবে। বরদান, নিজে শুভচিন্তনের শক্তির দ্বারা আত্মাদের চিন্তামুক্ত করা শুভচিন্তক মণিভব। ব্যাখ্যা, আজকের বিশ্বে সকল আত্মারাই চিন্তামণি, সেই চিন্তামণিদের তোমরা অর্থাৎ শুভচিন্তক মণিরা নিজে শুভচিন্তার শক্তি দ্বারা পরিবর্তন করতে পারো। যেমন সূর্যের কিরণ দূর দূর পর্যন্ত অন্ধকারকে দূর করে দেয়, তেমনি তোমরা অর্থাৎ শুভচিন্তক মণিদের শুভ সংকল্পরূপী উজ্জ্বলতা বা কিরণ বিশ্বের চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, তাই তারা মনে করে কোনো আধ্যাত্মিক লাইট গুপ্তরূপে নিজের কার্য করছে। এই টাচিং এখন শুরু হয়েছে, অবশেষে খুঁজতে খুঁজতে সঠিক স্থানে পৌঁছে যাবে। স্লোগান, বাপদাদার ডাইরেকশনকে সরাসরি গ্রহণ করার জন্য মন বুদ্ধির লাইনকে ক্লিয়ার রাখো।
ओम शांति।